মন্যন্তর কলনে মুরলী চৌধুরী অচেনা মানুষ ও অচল বস্তুর ছবির প্রতি আমার আগ্রহ খুব বেশি এটা নতুন নয় ছোটবেলা থেকেই কাণ্ডকারখানার করে থাকি ছবি দেখেই তার চরিত্র আমি আমার কবিতায় ফুটিয়ে থাকি মনবরা শব্দে সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা কল্পনা করে লিখে ভালো লেখার হাত পাকিয়ে থাকি কিন্তু ভালো লেখি না মন্দ লেখি তার বিশ্লেষণ করবার লোক খুঁজে পাইনি বিন্দু কল্পনার রঙে সাবধান ছকে নিষ্ঠার সঙ্গে ঘটনার পর ঘটনা লিখে আত্মকাহিনী লেখার সিদ্ধহস্ততায় আমার হয়নি আত্মকাহিনী লিখলে সাদামাতা তো চলবে না ঝাল মশলা নুন লাগবে মন্যন্তর ও গুরুগম্ভীর ভাবনা লাগবে কিন্তু আমার অত সময় কোথায় তাই এখনও কবিতা লিখি সে কবিতা আবার রহস্যময়ী নয় রোমাঞ্চকর ও নয় রোমান্টিক ভাবনার ধার কাছে ঘুরপাক খায় কেউ কেউ আমার লেখাকে নিয়ে বিরক্তি বোধ করতে পারেন তাতে আমার কি বেল পাকলে কাকের কি প্রবাদ বাক্যের মতো বলতে আমি ওস্তাদ আজকের নয় জন্মান্তরে আমার গল্প কবিতা আত্মকাহিনী গল্পের কথা উল্লেখ করেছি বাকি রইল প্রবন্ধ ঔপন্যাস দুই লেখার চেষ্টায় কেটে যায় কয়েক মাস লেখার তো দূরের কথা ছাই ফেলতে যে কুলো লাগে তার ধার কাছে পৌঁছাতে পারেনি আমার যোগ্যতা আপনার তীর্যক হয়ে থাকুক রচনাকাল শূন্য নয় শূন্য নয় দুই শূন্য দুই দুই সকাল শূন্য পাঁচ তিন শূন্য